हाय गाइस, उद्योग तो हमारी बिजनेस बिजनेस मानी उद्योक्ता। अपनी जी धरनेर बिजनेस करते आसें अवश्य एखाने आपनाके गवर्नमेंट के कर दीते हबे। विभिन्न धरनेर व्यवसाय विभिन्न धरनेर कर, आर एई कर छाड़ा आपनी बिजनेस करते पारबेन ना। आपनि जदि नतून उद्योक्ता हन, আপনার যদি বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ থাকে, তাহলে আপনার প্রাথমিক অবস্থায় কিছুটা ছাড় পেতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে গভর্নমেন্টকে কর দিতে হবে। বিহস অবশ্যই বুঝতে পারছেন যে আজকের এই টিপসটি সম্পূর্ণ কর সংক্রান্ত। মূলত আপনার বিজনেস করতে হলে কোন কোন খাতে কত কর দিতে হয়, আপনি কোন বিজনেস করলে কত কর দিতে হয়, সেটাই আপনি আজকে তুলে ধরবো শুধু আপনাদের জন্য। তার আগে বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট হবে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান এবং কাজে লাগাতে পারেন। কর মূলত বিজনেসকে ভাগ করে কর হয়। আপনি যে বিজনেস করেন সেই বিজনেস সর্বোচ্চ 45%, সর্বনিম্ন 15%, দুইটি হারে আপনাকে কর দিতে হবে। সর্বোচ্চ 45% কর দিতে হবে কোন খাতে, সেটি হচ্ছে মোবাইল অপারেটর। বাংলাদেশ যারা মোবাইল অপারেটর পায় তারা সর্বোচ্চ 45% কর দিয়ে থাকে, শুধু একমাত্র গ্রামীণ ফোন যারা 40% কর দিয়ে থাকে, কারণ তারা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ এবং শেয়ার, যারা মূলত শেয়ার বেচা কিনে করে এবং এর সাথে যারা লিস্টেড ভুক্ত হয় তাদেরকে মূলত কর দিতে কম হয়, 5% কম। এছাড়া তামাক, জর্দা এই জাতীয় পণ্য, এদেরকে সর্বোচ্চ 45% পর্যন্ত কর দিতে হয়। এরপরে বলবো যে মোটা দাগে কর দিতে হয়। মূলত আপনার যেই কোম্পানি থাকুক না কেন, আপনি এই কোম্পানি যদি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত হন, শেয়ার বিজনেস করেন এবং শেয়ারের সাথে জড়িত হন, তাহলে অবশ্যই আপনাকে 25% কর দিতে হবে যেই কোম্পানি আপনি হন। এই শেয়ার বাজারের তালিকাভুক্ত ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ 35% পর্যন্ত কর দিতে হয়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতি গড়ে উঠেছে, এই সমবায় সমিতি যারা নিবন্ধনকৃত তাদেরকে কর দিতে হয় সর্বোচ্চ 15% পর্যন্ত। এবার হলো তৈরি পোশাক, যারা তৈরি পোশাকের বিজনেস করেন তাদেরকে কর দিতে হবে। তৈরি পোশাকের বিজনেস যারা করেন, মূলত তৈরি পোশাকের সাথে জড়িত, তাদেরকে কর দিতে হবে 12%। যদি আপনার প্রতিষ্ঠান, আপনার কারখানাটি সবুজ এবং আপনার কারখানাটা যদি পরিবেশ বান্ধব এবং সবুজ কারখানা হয়, তাহলে আপনাকে এখানে কর দিতে হবে সর্বোচ্চ 10%। এখানে আপনার ভালো মানের একটা ছাড় আছে, আপনি এখান থেকে ভালো মানের একটা কনসিডার পাবেন। এই বছরে 45টি প্রোডাক্ট বা 45টি ক্যাটাগরির উপরে গভর্নমেন্ট মূলত উদ্যোক্তাদেরকে কনসিডার করেছে, তারা এই 45টা ক্যাটাগরির উপরে তাদের ট্যাক্স আগামী 2024 সাল পর্যন্ত ব্যবসা করলে তাদেরকে বিভিন্ন হারে বিভিন্ন ক্যাটাগরিতে ছাড় মিলবে, মূলত তারা ছাড় পাবেন। এখান থেকে ছাড় নিয়ে তারা বিভিন্ন ধরনের বিজনেস করতে পারবেন। ক্যাটাগরিগুলো আমি এক এক করে বলছি, অবশ্যই এই ক্যাটাগরির উপর আপনি আজ বিজনেস শুরু করে দিতে পারবেন যদি আপনি করতে চান। ক্যাটাগরিগুলো হলো ওষুধ, কৃষি যন্ত্রপাতি, মোটর গাড়ির কারখানা, কম্পিউটার হার্ডওয়্যার, আসবাবপত্র, গৃহস্থালী পণ্য, এলইডি টেলিভিশন, মোবাইল ফোন, খেলনা ইত্যাদি। এছাড়াও বেসরকারি পর্যায়ে যদি উদ্যোক্তারা বিভিন্ন ধরনের বড় কোনো প্রজেক্ট করতে চান, তাহলেও কিছু অবকাশ সুবিধা মিলবে, যেটা সেই একই 2024 সাল পর্যন্ত বলবৎ থাকবে। আপনি এই ক্যাটাগরিতে কিছু করতে পারেন। চলুন দেখে নিই এই ক্যাটাগরিগুলি কি। এই ক্যাটাগরিগুলি হচ্ছে গভীর সমুদ্র বন্দর, এভিয়েটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, হাইটেক পার্ক, নদী বন্দর, মনোরেল, টোল সড়ক, ভূতল রেলপথ, নবায়নযোগ্য জ্বালানি কেন্দ্র।
ভিউয়ার্স, আমি সংক্ষেপে চেষ্টা করলাম যে মোটামুটি তুলে ধরার জন্য যে আসলে আপনাকে বিজনেস করতে হলে কর দিতে হবে আর এই কর ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না, কিন্তু আপনি যদি না জানেন যে আপনাকে কত পার্সেন্ট কর দিতে হবে বা কীভাবে দিতে হবে, তাহলে আপনি এই বিজনেস করার ক্ষেত্রে নানাবিধ সমস্যায় পড়তে পারেন। যেহেতু বুঝতেই পারছেন যে নতুন বিজনেস যারা করছেন তারা অনেকেই বিভিন্ন ধরনের হেবিটেশনে ভোগেন, যা আসলে বিজনেস আমি কীভাবে করবো, সরকারকে গভর্নমেন্টে কর দেবো কীভাবে, বিভিন্ন কিছু। আমি ক্ষুদ্র পরিচয় হলেও এটি তুলে ধরার চেষ্টা করলাম। দেখা হবে আবার নতুন কোনো বিনিয়োগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।